নমস্কার বন্ধুরা তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ হোর্ডসের আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে এটিকে মোহনবাগানকে নিয়ে একটি খারাপ আপডেট বের হয়েছে সেই আপডেটটি দেওয়ার আছে তোমাদেরকে সেই আপডেটটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। যা যারা আমার এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে নাও যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয় বন্ধুরা চলো তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমরা সবাই জানো এটিকে মোহনবাগান এফসি কাপে দুটো ম্যাচ খেলা হয়ে গিয়েছে আর সেই দুটো ম্যাচেই জয় হয়েছে এটিকে মোহনবাগানে বন্ধুরা সেই দুটো ম্যাচ খেলেছিল একটি হলো ব্যাঙ্গালোর এফসি বিরুদ্ধে সেখানে দুই শূন্য গোলে জয় হয়েছে এটিকে মোহনবাগানের পরের ম্যাচটি খেলেছে মাজিয়া এফসির বিরুদ্ধে সেখানেও তিন এক গোলে জয় হয়েছে এটিকে মোহনবাগানের আর এটিকে মোহনবাগানের এই গ্রুপের লাস্ট ম্যাচটি রয়েছে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বন্ধুরা বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে নামছে চব্বিশ তারিখ এটিকে মোহনবাগান আর সেই ম্যাচেই হয়েছে বিপদ বন্ধুরা আর সেই ম্যাচেই খেলতে পাচ্ছে না এটিকে মোহনবাগানের মাঝমাঠের স্তম্ভ হুগো বুমোস কারণ হুগো বুমোস এর আগে দুটো ম্যাচে দুটো হলুৎকার হয়ে গিয়েছে তাই এএফসির তরফ থেকে হুগো বুমোসকে একটি ম্যাচ সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ হুগো বুমোস এর পরের ম্যাচ অর্থাৎ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচে নামতে পারছেন না হুগো বুমোস আর তাতেই বিপদ হয়েছে এটিকে মোহন বাগানে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর ভিডিওটি লাস্টে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে নাও যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়